দেখতেই পাচ্ছো মাঠে বসে আছি আমি আছি আর আমার সামনে ওদিকে আছে দেবে হ্যালো মর্নিং মর্নিং মন্দারমণি যাব বলে মন্দারমণি যাব বলে যেটা উচ্চারণ হয় ঠিক বলতে পারবো না যেটা উচ্চারণ হয় সেইটা তো আমরা এখন আছি পালি হল্টে পালিতেই আমাদের বাড়ি পালি হল্টে খুব কষ্ট করে একটা বাস পালিয়ে গেছে তারপরে এই বাসটাকে পেলাম তো বসে পড়েছি সিট পেয়ে গেছি আর দেখতে পাচ্ছি ফাঁকা আছে দীঘা যাচ্ছে তোমরাও চাইলে আসতে পারছে কিন্তু তোমরা তো লেট করে ফেলছে আর আসতে পারবে না তো চলো রাস্তায় আরও ফুটেজ দেখাই তারপরে গিয়ে মন্দারমণির সৌন্দর্য তো তোমরা দেখতেই পারো হ্যালো আমরা এখন কোলাঘাটে চলে এসেছি তো কোলাঘাট থেকে সোজা চলে যাচ্ছে খড়গপুর আমরা এদিকে দেখে যাবো আর এটা হচ্ছে আমাদের বাস আর এই দোকান থেকে আমরা খাওয়া খেলাম ব্রেকফাস্ট করলাম তো যাই হোক চলো যাওয়া যাক দেখি কতক্ষণে যাওয়া যায় তো আমরা চাউলতলা নেমে পড়েছি চাউলতলায় নেমে আমরা অটোতে উঠেছি দেখতেই পাচ্ছি আমরা এগিয়ে চলেছি তো রাস্তাটা খুবই সুন্দর দেখলে মন্দারমণির কাছে পৌঁছলে তারপরে আমাদের আবার দেখাচ্ছি হ্যালো সবাইকে রাস্তায় প্রচুর জ্যাম জঞ্জাট ছিল কারণটা হচ্ছে যে এনআরসি নিয়ে খুব প্রবলেম চলছে রাস্তায় টায়ার ফায়ার পোড়ানো হচ্ছিলো তো আমরা আটকে পড়েছি তো সকালবেলার বাস ধরে এখন আমরা দুটোর সময় এসে হোটেলে ঢুকলাম আর কোনো কথা চিন্তা না করে ভিডিও কথা চিন্তা না করে আমরা আগে রুমে চলে এসেছি তো এই হলো আমাদের রুমের অবস্থা আর ওখানে দেখতে পাচ্ছ এই যে দেবেশ তো এই হলো ব্যাপার আমরা এখন খেতে যাচ্ছি নিচে তো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই হলো আমাদের দেবেশ বসে আছে আর এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমাদের ডাইনিং এই হলো ব্যাপার তো দিনে খুব খিদে পেয়ে গেছে দেবেশে তো আমারও ফাঁকা ওরও ফাঁকা নুন আছে এই যে শুধু নুন আছে তো হ্যালো সবাইকে আমরা তো দেখতেই পাচ্ছ মন্দারমণিতে মানে মন্দারমণিতে চলে এসেছি তো আমাদের হোটেলটা দেখে না হোটেলটার নাম হচ্ছে এডিবি ক্যানভাস মনে হয় এডিবি গ্রুপের ক্যানভাস ক্যানভাসের সি দিয়ে শুরু নয় কে দিয়ে শুরু ক্যানভাস তো নামটা হয়তো স্ক্রিনে আসবে তো তোমরা আসতে পারো মোটামুটি ভালোই সব থেকে লোয়েস্ট প্রাইস মনে হয় ২৫০০ টাকা পার ডে ইনক্লুডিং আর কি ফুডিং যাই হোক এখানে আমরা এসেছি একটা কাজে কিন্তু আমাদের ঘোরাটাও বেশ ভালোই হচ্ছে তো এই হলো ব্যাপার আবার চলো পরে দেখা হচ্ছে নেক্সট দিন সকালে গুড মর্নিং সবাইকে তো এই যে এই গেটটা দেখছো এই গেটটা হলো আমাদের হোটেলের গেট আর এটা হলো হোটেল তো হোটেলের নাম তো আগেই বলে দিয়েছি আবার স্ক্রিনে দেখে নিতে পারো তো আমরা আজকে সকালে এখন ঘুম থেকে উঠে চা খাচ্ছে এখনও দেবেশ আমার খাওয়া হয়ে গেছে চা টা খেয়ে এই বিচে বেরোলাম একটু তো ওইদিকে যাব একটু ওইদিকে যাব ওই দিকটায় দোকান টোকান আছে হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না গোপ্রো স্ক্রিনে আমাদেরও দেখতে খুবই প্রবলেম হয় তো যাই হোক এখানে অনেক ফুটেজ টুটেজ তুলব তুলে তোমাদের জন্য মন্দারমণিটা আকৃষ্ট আরও কী করা যায় সেটা চেষ্টা করব তো দেখতেই পাচ্ছ আমরা এখানে মোহনার কাছাকাছি চলে এসেছি তো আরেকটু হেঁটে যাই অসাধারণ সুন্দর দৃশ্য লাগছে এখান থেকে কিন্তু গোপ্রোতে কতটা ধরা পড়ছে আমরা জানি না কিন্তু অসাধারণ সুন্দর লাগছে ওই সাইডটা তা খাল বা ছোট নদী এরকম টাইপের আছে যেটা তাজপুর আর মন্দারমণিকে দুভাগে ভাগ করেছে বালির ওপরেও কেমন শ্যাওলা পড়েছে ওই পাশে দেখো মানুষজনের অবস্থা প্লাস্টিকে ভর্তি ওখানে
এই সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য, প্রাকৃতিক পরিবেশকে এরমভাবে দূষিত করা হয়েছে। সেখানে প্লাস্টিক কখনো খেয়ে মাটিতে ফেলো না, পকেটে রাখো, যেখানে ডাস্টবিন আছে একমাত্র সেইখানেই ফেলো, এটাই সবসময় বলবো। বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা যেটা খুশি সেটাই করতে পারো, আমরা স্বাধীন দেশের নাগরিক। এলাম, এসে এই রাস্তাটা হয়তো বাইরে কোথাও বেরোচ্ছে জানি না, কিন্তু এই জায়গার পথটাকে দেখো, তো হ্যালো সবাই, ভিডিও রেকর্ডিং করে দেখলাম মাপটা ঠিক আছে কিনা, ওইখান পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়বে, এইখান পর্যন্ত এসে দেখলে একটা ভিডিও রেকর্ড করতে ওকে আগে এতবার টেস্টিং করতে হয়, 15-16 বার টেস্টিং করলাম, আবার দাগ কেটেছে, দাগ কেটেছে বলছে, ওই দাগের সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে হবে। তো চলো কথাবার্তা বলে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে মন্দারমণি বিচ। আর এই দিক থেকে সোজা চলে গেলে পড়বে কাঁচপুর, শঙ্করপুর এবং দীঘা বিচ। এবং দীঘা বিচের তুলনায় এটা অনেকটাই নবীন বিচ, মানে নতুন বিচ, তাই জন্য এখানে হোটেলের সংখ্যাও কম এবং জনমানবও কম, শান্ত বিচ। আর ওই দিকে চলে গেলে একটা মোহনা মতো পড়ছে, ওখানে ওইদিকে আমরা যাব। এবং এখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বিচটা অনেকটা লম্বা, হেলানো গোছের বিচ, দীঘার সমস্ত বিচই তাই। আর এখানকার গাছপালা একটু কম আছে, গাছপালাগুলো কেটেই দীঘার পাশে যে মানে বিচের পাশে যে ঝাউবন থাকে সেই ঝাউবনগুলোকে কেটে এখানে হোটেল বানানো হয়েছে। তো যাই হোক, আমরা এবার ওদিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। এই যে হোলসগুলো দেখছো, তো এই হোলসগুলো সবই হচ্ছে এই লাল কাঁকড়ার, কিন্তু এখন কাঁকড়া নেই বা আমাদের পায়ের শব্দ শুনে সবাই ঢুকে গেছে এরকম কিছু হবে। আর ওই হচ্ছে মোহনা, মানে একটা নদীর মতো গেছে, গিয়ে মিশেছে। তো ওর সামনে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি, চলো। হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না, এখানে লাল কাঁকড়ায় ভর্তি, তো এখানেও আমরা ভিডিও তুলছি। তো যাই হোক, এর ভিডিওটাই আমরা দেখবো হয়তো, কারণ এতে তো জুম নেই। সব হচ্ছে লাল কাঁকড়া, খুব সন্তর্পণে আমাদের যেতে হবে। লাল কাঁকড়া দেখতে পেয়েছি, প্রচুর ভর্তি লাল কাঁকড়া, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করছি, জানি না হয়তো ঢুকে যাবে। কেমন ভাবে ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে, ওরা খুব সেন্সিটিভ হয়, তুমি যতই আস্তে আস্তে যাও না কেন ওরা গর্তে ঢুকবেই। এখানে প্রচুর আছে, কত সংখ্যায় আছে তোমরা দেখতে পাচ্ছ। রাখা আছে, অসাধারণ লাগছে। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে, দূরে গ্রাম গ্রাম কিছু আছে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ জল জল, এটা হচ্ছে ওই নদীটা যেটা গিয়ে সমুদ্রে মিশেছে।
এইটা টপকে ওই পাশটা যে দেখতে পাচ্ছ ওটাই তাজপুর, যে ওই পাশে গাছগুলো হয়তো আছে, এই যে এই গাছগুলো এগুলো হচ্ছে তাজপুর। তো এই হলো ব্যাপার, তো আমরা এখানে ফটো ফটো কিছু শ্যুট করবো, করে আরও ওই সামনে যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই হলো দেবেশ, এই হলো সমুদ্র, আর এই হলো মধ্যিখানের আমাদের আটকে রাখার জল। আজকে আমরা ওই দিকে যাব, ওই দিকটা হলো যে ওল্ড মন্দারমণি। তো ওল্ড মন্দারমণিতে যাই, ওদিকে অনেক নৌকা টৌকা হয়তো দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, তো সেইগুলো দেখতে যাব। আর আগে যখন এসেছিলাম ওই দিকটা করে ছিলাম এরকম একটা ধারণা আছে, সে অনেক দিন আগে, 12-13 বছর আগে। তো চলো দেখা যাক ওদিকে কি আছে। বীচটা একদম বাজে, মন্দারমণিতে যদি বীচের জন্য এসে থাকো কেউ আমি বলবো এসো না, বীচটা একদমই ভালো না। তার থেকে তাজপুর শঙ্করপুরের বীচ অনেক 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 ভালো। ঝাউবনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, একটা গুড স্পট দেখেছি ওই পাশে, অসাধারণ একটা জায়গা আছে, পাহাড়ের মতো হয়ে আছে, মানে পাহাড় যেহেতু ভালো লাগে বলছি, পাহাড় পাহাড় নয় ওটা, বালিয়াড়ি আর কি, কিন্তু একটু উঁচু মতো আছে, বেশ ভালো দেখতে লাগছে, ওখানটা যাই চলো। তো এখানে একটা ক্যাকটাস গাছ দেখতে পেয়েছি, খুবই সুন্দর লাগে আমার ক্যাকটাস গাছ, আর এটা খুব সুন্দর, এখানে অনেক হয়ে আছে, পারলে একটা নিয়ে যাব, পারলে একটা নিয়ে যাব এইগুলো। তো এই যে হচ্ছে ঝাউবন, এর ভেতরে ঢুকবো আমরা, ঢুকে দেখবো কি আছে না আছে, একটু আনন্দ করব আর কি, এই হলো ব্যাপার। চলো তোমাদেরও একসাথে। সো হ্যালো এভরিওয়ান, তো যে ঝাউবনটা বলছিলাম আমাদের পেছনে আছে, তো যাই হোক মন্দারমণিতে এসেছি, আজকের দিনটা হয়তো লাস্ট আমরা থাকবো, এরপরে বেরিয়ে যাব। কি ভিডিও উঠলো এখনও বুঝতে পারছি না, এডিটিংয়ের সময় হয়তো বুঝতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ঝাউবনটা যেখানে হওয়ার কথা সেখানে ঝাউবন নেই, ঝাউবন কেটে সব হোটেল হয়ে গেছে, তাই জন্য ঝাউবনের যেটা আমরা পাবো ভেবেছিলাম, যেটা দীঘা উদয়পুরে গেলে পাওয়া যায় সেটা এখানে নেই, ছোটো যাক যে কটা পড়ে আছে রেস্ট্রিক্টেড করে দিয়েছি, যাতে কেউ না কিছু করতে পারে সরকারি জায়গা। তো চলো আবার হোটেলে ফেরা যাক।
তো সবাই দেখতে পাচ্ছ এই হলো দেবেশ, এই হলো ঘরের আমাদের অবস্থা। এই ঘরে দেবেশ সারাক্ষণ শুয়ে আছে, কোথাও উঠছে না, যাচ্ছে না, বসছে না, সারাক্ষণ ফোন ঘাঁটছে, বলছে হাওড়ায় নেট বন্ধ হয়ে গেছে। তো কি হয়েছে এখানে যখন চলছে সারাক্ষণ নেট নিয়ে? হাওড়া যাবো না এখন, হাওড়া যাবে না বলছে। হাওড়া যাচ্ছি না, এখানে ভালো নেট হচ্ছে, হাওড়া যাবে, নেট চালু হবে, তবে তোমরা খবর দিও, তারপর যাবো হাওড়া। কি আর করা যাবে, চলো আমরা হাওড়াতেই যাই।